24 টিভি পরিবর্তনী অঙ্গীকারবদ্ধ। সরকারের উন্নয়ন অগ্রগতি তুলে ধরতে সিরাজগঞ্জের তারাশ প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের সঙ্গে জেলা তথ্য অফিসের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রেস ক্লাব হলরুমে সংগঠনের সভাপতি গোলাম রব্বানী সূর্যের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ রেজাল করিম সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন তারাশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রভাষক সনাতন দাস, সাবেক সভাপতি প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল, মৃণাল সরকার মিলু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ খান জয় প্রমুখ। নিউজ ডেস্ক SNN 24 টিভি। SNN 24 টিভি পরিবর্তনী অঙ্গীকারবদ্ধ।